অক্টাল থেকে বাইনারি। তো আজকে আমাদের কিভাবে খুব ইজিলি আমরা অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করে ফেলতে পারি খুব ইজিলি। তো ফার্স্ট অফ অল একটা বিষয় মনে রাখতে হবে যে অক্টাল মানে কি। যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতি মূলত সাতটি অঙ্ক নিয়ে গঠিত, এক শূন্য থেকে সাত পর্যন্ত। তাহলে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে শূন্য থেকে এক, থেকে শূন্য সহ এক থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যাকে তিন বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় বা এটাকে প্রকাশ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে শূন্য, এক, দুই, তিন, এরপর চার, পাঁচ, ছয়, মানে সবার শেষে সাত, এই যে সাতটা অঙ্ক, এই সাতটি অঙ্ক নিয়েই মূলত আমাদের এই অক্টাল নাম্বার, সরি আটটি, এই শূন্য সহ এই আটটি অঙ্ক নিয়ে আমাদের অক্টাল নাম্বারটা গঠিত। তো এইখানে এই এটাকে যদি আমি তিনটি তিনটি করে সাজাই, তিনটি এখানে, তিনটি এখানে, দুইটি হয়, সো আরেকটি শূন্য আমি দিতে পারি। সো আমরা যদি এই অক্টাল নাম্বারটাকে তিন বিটে করে সাজাই, তাহলে মানে আমরা তিন তিনটি করে নিই, তাহলে এটাকে তিন বিটে নিলে আমাদের কী করি বাইনারি সংখ্যার দ্বারা প্রকাশ করতে খুব ইজি হয় আমাদের জন্য। কাজে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে তিন বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করলে এবার আমাদের কাঙ্ক্ষিত সে বাইনারি সংখ্যাটি আমরা পাবো। শূন্য থেকে এক থেকে সাত পর্যন্ত, শূন্য সহ এক থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যাকে তিন বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করার জন্য বাম দিক থেকে কী করতে হবে, আপনাদের বাম দিকের ভাগে খালি থাকলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে আমার বাম দিকে যেতে হবে, ডান দিক থেকে বাম দিকে আমাদের যেতে হবে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। বিষয়টা হচ্ছে আমাদের যে অক্টাল থেকে বাইনারি, আমাদের অক্টাল একটা নাম্বার থাকবে, যেমন আমি বলি এক, দুই, সাত, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার, এখানে আমি আট দিয়ে দিলাম। এটাকে আমাদের কী করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। বাইনারির বেস কি দুই, তাহলে এটাকে বাইনারিতে আমাদের প্রকাশ করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের যে অক্টাল যে নাম্বারটা আছে এই অক্টাল নাম্বারে তিন বিটে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই অক্টাল নাম্বারটাকে তিনটি তিনটি করে, তিনটি এরকম করে বিট করে সাজাতে হবে, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বারটা পাবো। তো বিষয়টা হচ্ছে এরকম যে একশো সাতাশের বাইনারি মানটা বের করার জন্য তাহলে যে ওয়ান লিখলাম, দুই লিখলাম, আর এই যে সাত লিখলাম, এই প্রত্যেকটা অঙ্কের তিনটা করে মানে বিট বের করতে হবে, অর্থাৎ তিন বিট করে বের করতে হবে, অর্থাৎ তিনটি করে বাইনারি মান বের করতে হবে। তো সাতের তিনটি বাইনারি মান থাকবে, তারপর দুইয়ের, একের, এ প্রত্যেকটা তিনটি করে বিট থাকবে, অর্থাৎ তিনটি করে বাইনারি মান থাকবে। আর এই বাইনারি মানটা বের করা খুবই ইজি, আমি একটা তোমাদেরকে হ্যাকস বা ট্রিক একটা শিখিয়ে দেবো। ট্রিকটা হচ্ছে এরকম যে আমাদের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থেকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হলে আমাদের একটি ট্রিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ান, টু, ফোর, এইট। আমরা সত্যক সন্নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখেছিলাম যে তিন পয়েন্ট দুই চ্যাপ্টারতে ডিজিটাল ডিভাইসে সেখানে সরকারি ডাকার ক্ষেত্রে আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে এই যে আমাদের কয়টি কলাম হবে এবং রো সংখ্যা হবে সেগুলো আমরা খুব ইজিলি বের করে ফেলতাম। সো এই ট্রিকটা মনে রাখতাম যে এক, একের ডবল দুই, দুইয়ের ডবল চার, চারের ডবল আট, আটের ডবল থাকে এখানে ষোলো, এই প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে। এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা অক্টাল থেকে খুব ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবো। আর তুমি যদি এটা খুব ইজিলি আত্মস্থ করতে পারো তাহলে তোমার জন্য একজন হলে এমসিকিউ খুব ইজি হবে। তো সাত, আমাদের যে সাত দেখতে পাচ্ছি অক্টাল কত, এখানে সাত, এই সাতটাকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে, কারণ আমরা বাইনারিতে নিতে চাচ্ছি। তাহলে দেখো এখানে সাত হচ্ছে না, এই সাত বানাতে হবে আমাদের এই প্যাটার্নটাকে লক্ষ্য করে। তোমরা খাতায় আলাদা লিখে নেবা। তাহলে আমি যদি সাত বানাতে চাই, আমরা জানি কোনো একটা সংখ্যা জিরো মানে অফ এবং ওয়ান মানে অন, তাহলে আমাদের সাত বানাতে হবে, অর্থাৎ এখান থেকে। আচ্ছা, আমার তাহলে তিন বিট করে কয়টি করে বিট নিতে হবে, তিন বিট করে। আচ্ছা যাই হোক, তিন বিট করে, তাহলে এই সাতের জন্য সাত কীভাবে হয়, এখানে দেখো চার আর দুই কত, ছয়, আর একে কত, সাত। তাহলে আমি যদি কী করি, আমি যদি এই তিনটি সংখ্যা নিই, অর্থাৎ আমি যদি এখানে ওয়ান দিই, মানে যে যে সংখ্যা নেব তার নিচে আমাদের ওয়ান দিতে হবে। তাহলে আমি চার নিয়েছি, তাহলে ওয়ান, চারের সাথে দুই যোগ করলে কত, ছয়, আমার বানাতে হবে সাত, তাহলে ছয় হয়েছে। তো আমি এটা নিয়েছি এই জন্য আমি ওয়ান দিলাম, আমি এটাও নিয়েছি এই জন্য আমি ওয়ান দিলাম, তাহলে সাত সময় সময় আমরা লিখতে পারি কি, ওয়ান, ওয়ান, ওয়ান। ঠিক একই রকমভাবে আমাকে বানাতে হবে কত, দুই, আমাকে কত বানাতে হবে, দুই। আমাকে যেহেতু দুই বানাতে হবে, তাহলে আমি কিন্তু এখন একটা বিষয় লক্ষ্য করো, আমি কিন্তু দুই পেয়ে যাচ্ছি দুই বিটে যেয়ে,
আমি 2 বিট যে আমি 2 পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের কি করতে হবে 3 বিট করে নিতে হবে এই 3 বিটের মধ্যেই আমাদের ক্যালকুলেশন করতে হবে কারণ আমাদের 3টি করে আমরা বিট পাবো এক একটা অঙ্কের জন্য আমরা 3টি করে বাইনারি বিট পাবো তাহলে 2 বানাতে গেলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এটা তো 0 এটা কি 0 কারণ আমি এটা নিচ্ছি না আমি এটা নিচ্ছি তাহলে এটা কি 1 তাহলে আমি এটা কি নিচ্ছি হ্যাঁ আমি এটাও নিচ্ছি না তাহলে এটাও 0 তাহলে 2 2 এর বাইনারি কি হবে 2 এর বাইনারি হবে 0 1 0 ঠিক একরকম ভাবে এখানে 1 দেখতে পাচ্ছি 1 এর ক্ষেত্রে তাহলে কি হবে তোমরা 1 এর ক্ষেত্রে যদি বিষয়টা লক্ষ্য করো তাহলে আমার এখানে এখান থেকে তিনটা বিট যদি আমি চিন্তা করি তাহলে এখান থেকে আমি যদি 1 তৈরি করতে চাই তাহলে আমার কি করতে হবে আমি যদি 1 তৈরি করতে চাই তাহলে আমি এটা নেব আমার এগুলো নেওয়ার তো প্রয়োজন নেই কিন্তু আমাদের একটা সংখ্যার অঙ্কর জন্য তিনটি বিট নিতে হবে তাহলে যেহেতু আমি এগুলো নিচ্ছি না আমি এখানে শূন্য দিয়ে দিচ্ছি এটাকেও শূন্য দিয়ে দিচ্ছি যেহেতু আমি এ এই বিটটা নিচ্ছি তাহলে আমি এজন্য এখানে 1 দিয়ে দিচ্ছি তাহলে 1 সমান সমান আমরা লিখতে পারি এটি বাইনারিতে কত হবে 0 0 1 এটি হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার তাহলে আমি 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 এখন লিখতে পারি এইভাবে যে সুতরাং 1 2 7 1 2 7 এর কি অক্টাল থেকে এটাকে বাইনারি নাম্বারটা কত হবে এই বাইনারি নাম্বার হবে 0 0 1 0 1 0 1 1 এবার কি হবে 1 এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার এটা হচ্ছে আমাদের কি বাইনারি এখান থেকে আমরা চাইলে এই শূন্যগুলো বাদ দিয়ে দিতে পারতাম তো এইভাবে খুব ইজিলি আমরা কি করতে পারি আমরা খুব ইজিলি অক্টাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি তাহলে কি শিখলাম আমরা যে কোনো অক্টাল নাম্বার হোক না সেটা এখানে 3 থাকতে পারতো 2 থাকতে পারতো যে কোনো নাম্বারটি থাকুক না কেন কি করতে হবে থিংক অ্যাবাউট আমি যদি আরেকটু দ্রুততার সাথে বোঝাতে চাই ধরো আমি এখানে একটা নতুন নাম্বার দিলাম সেই নাম্বারটা হলো ধরো আমি একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি যে কোনো একটা নাম্বার চিন্তা করো হ্যাঁ তুমি কি চিন্তা করেছো তুমি চিন্তা করলে 2 আচ্ছা ঠিক আছে আমি 2 দিয়ে দিচ্ছি ধরো আমি চিন্তা করলাম যে প্রথমে আমি একটা 2 নিলাম তারপরে কি চিন্তা করছো আমাদের কিন্তু 0 থেকে 7 এর ভিতরে থাকতে হবে হ্যাঁ 5 অল রাইট 5 নিচ্ছি এরপর কি কত 7 6 দেব না 3 আচ্ছা 3 দিচ্ছি তাহলে এইটাকে এটাকে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে এই এখানে সুন্দরভাবে লিখে নিলাম 2 5 3 তাহলে এখানে প্রথমে আমাদের কী করতে হবে 3 করতে হবে তো একটার জন্য কি 3টা বিট হবে আমাদের তাহলে এটাকে দাগ দিয়ে নিলাম তাহলে এই 3 এর পরিবর্তে 3টা বিট পাবো আমরা তা 3টা অঙ্ক পাবো তাহলে 3 3 তৈরি করতে গেলে আমরা কী করতে হবে 1 2 এরকম করে লিখে নেব তাহলে আমি 2 আর 1 দুইটা যোগ করলে আমি 3 পাচ্ছি তাহলে আমি এটাও নিলাম এটাও নিলাম আমার দেখতে হবে দুইটা যোগ করে জানে আমার এই ভ্যালুটা আসে 3 তাহলে আমাদের 3 বিট করে ক্যালকুলেট করতে হবে 3 বিট করে ক্যালকুলেট করতে হবে তাহলে কি এটা নিতে নেওয়া যাবে না তাহলে এই দুইটাতেই আমাদের 3 হয়ে গেলো তাহলে এই 3 সমান সমান লিখতে পারি 0 1 1 একরকম এটা কি 5 তাহলে 5 এর ক্ষেত্রে আমাদের কী করতে হবে 5 এর ক্ষেত্রে আমাদের কী করতে হবে 5 এর ক্ষেত্রে আমাদের 4 আর 1 হ্যাঁ আমাদের তাহলে কোনটা নিতে হবে এটা নিতে হবে তাহলে এটা নিলাম আর এটা নেওয়া যাবে না কারণ 6 হয়ে যায় তাহলে এটাকে 0 দিলাম আর এটা নিলাম তাহলে তাহলে কি 1 0 1 তাহলে 5 এর বাইনারি কি 1 0 1 আর এরপর কি 2 2 এর ক্ষেত্রে কি তাহলে তা আমি এটা নিতে পারবো না তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে 0 তাহলে এই যে কাঙ্ক্ষিত মানটা আমাদের এটা 1 হবে এটা কি হয়ে যাবে তাহলে 0 তাহলে 0 1 0 এটা কি 0 1 0 এটা হচ্ছে 2 এর বাইনারি মান তাহলে খুব ইজিলি আমরা কি পেয়ে গেলাম খুব ইজিলি আমরা পেয়ে গেলাম এটা ছিল আমার অক্টাল নাম্বার অক্টাল নাম্বার এটা সমান সমান আমরা কি বাইনারি কি পেয়ে গেলাম তাহলে 0 1 0 1 0 1 0 1 1 এটা হচ্ছে আমাদের কি এটার বাইনারি নাম্বার এইভাবে খুব ইজিলি আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং